মেয়র মহোদয় আমাদের কাছে এই এই বর্তমান পরিস্থিতি করোনা পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করার পরিপ্রেক্ষিতে সে আমাদের কাছে একটা অনুরোধ করে দোকানপাট বন্ধের জন্য এটার অনেক কারণও দেখান তিনি এবং কারণগুলো সঠিক তা আমরা আসলে জীবন ও জীবিকা এই দুইটার প্রশ্নে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম এতদিন আমরা কি করব তা আসলে জীবন থাকলে সব কিছু তবে আমরা এই জীবনটাকে বাঁচিয়ে নিলাম জীবিকাকে বর্জন করলাম জীবনে বহুত কামাইতে পারবো কিন্তু যে এখন জীবন বাঁচাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম সব দোকান বন্ধ থাকবে এইবার ঈদটাকে আমরা কষ্টের ঈদ মনে করে করোনার ঈদ মনে করি জীবনকে বাঁচানোর জন্য এবার ঈদকে বর্জন করি এবং আমার অনুরোধ থাকবো এই ঈদে যে খরচটা হয়তো জামা কাপড়ের এই জামা কাপড়ের খরচটা আমরা পার্শ্ববর্তী কোনো অনাহারীকে আমরা দেওয়ার চেষ্টা করি এটা অবশ্যই সময় উপযোগী এই সময়ে আমি তো বললাম আগেই আমি কয়েকজনের সাথে আলাপ করার পরে যে রেসপন্স পেয়েছি আমার কাছে আমি মনে করেছিলাম যে যেহেতু আমি মেয়র আমি একটা সিদ্ধান্ত দেওয়া মানে তারা বাধ্য না চাইলে পরেও কিন্তু আমি বলার পরে তারা নিজেদের ভিতর থেকেই তাদের মানবতা থেকেই তারা নিজেদের থেকে এখানে তারা কাজটি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ব্যবসায়ীদের যে তারা আমার অনুরোধ তারা রেখেছে এবং জনস্বার্থে বিশেষ করে জনগণের স্বার্থ চিন্তা করেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের এই মুহূর্তে এটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস যে মানুষ মানুষের জন্য এটাই আমাদের সবচেয়ে